হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের মাঝে যে টি ট্রেন আসছি অবশ্যই আমার থামবেল্টের দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি টি ট্রেনে আসছে তবে এখন দেখাবো যারা ওয়াইফাই চালান যাদের মোবাইলে স্পিড পান না মাত্র একটি সেটিং করলে সে যার মোবাইলের স্পিডটি বেড়ে যাবে দ্বিগুণ দ্বিগুণ হারে বাড়ার জন্য প্রথমে আপনাকে একটি সেটিংটা অন করে দিতে হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখি আর তার আগে নিই যারা আমার ভিডিওটি দেখছেন যারা নতুন হবেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেখি কীভাবে আপনারা সেটিংটা অন করবেন প্রথমে চলে যাবেন আপনারা সেটিং অপশনে সেটিং অপশনে চলে যাওয়ার পর সর্বনিচে চলে আসবেন অ্যাবাউট অপশনে যদি এখানে আমার অবশ্য ডেভেলপার অপশান আছে আপনাদের দেখাচ্ছে যদি না থাকে কারোর সেই জন্য অ্যাবাউট অপশনে যাবেন অ্যাউট অপশনে যাওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন দেখবেন বোল্ট নাম্বার এখানে ক্লিক করলেই আমার এখানে যেহেতু অলরেডি ডেভেলপার করা আছে এখানে তিন চারবার পাঁচবার করলে ওখানে কমপ্লিট দেখাবে তখন ব্যাক করে ডেভেলপার অপশনে চলে আসবেন ডেভেলপার অপশনটা আসার পর এই ডেভেলপার অপশনটা ওপেন করবেন এখানে ডেভেলপার অপশনটা এখানে মাঝে মধ্যে অন থাকে আপনারা অফ থাকে মাঝে মধ্যে অন করে নেবেন অন করে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে অ্যাগ্রেসিভ ওয়াইফাই টু ক্যালকুলার হ্যান্ডরোপ এটাই আপনারা অন করে দেবেন অন করে দিলে আপনাদের নেট স্পিডটি দ্বিগুণ হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ